স্বাগত। করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। বরিশাল, ভোলা, শেরপুর, রংপুর, নাটোর ও ঠাকুরগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ভোলার চর ফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে 1 পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে 1 বৃদ্ধ মারা গেছেন। জেলায় মোট আক্রান্ত 84, সুস্থ হয়েছে 44 জন। রংপুরে করোনার উপসর্গ নিয়ে 1 নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 5 পুলিশ এবং 1 কারারক্ষীসহ 11 জন। ঠাকুরগাঁয়ে 1 বৃদ্ধা মারা গেছেন। এছাড়া পুলিশের 1 নারী সদস্যসহ একদিনে আরও 25 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বাগাতিপাড়ায় 1 গৃহবধূর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি, এএসআই ও 2 পুলিশ কনস্টেবল সহ নতুন করে 11 জন আক্রান্ত। নীলফামারীতে 2 শিশু ও 1 নার্স সহ নতুন আক্রান্ত 19 জন। সিলেটে আক্রান্তের সংখ্যা বেড়ে 510। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য 30 মে অনুযায়ী দেশের অর্ধশত ল্যাবে 9987টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে 1764 জনের, মৃত্যু 28 জনের, এর মধ্যে 25 জনই পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 18 জন, এরপরই চট্টগ্রাম বিভাগে 7 এবং রংপুর ও কুমিল্লা বিভাগে 3 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে 44,608। নতুন 360 জন সহ সুস্থ 9,375। কারিগরি নির্দেশনার শীর্ষক গাইডলাইন অনুযায়ী সাধারণ ছুটি শেষে সবাইকে তা মেনে চলার নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। প্রতিষ্ঠানসমূহে থার্মোমিটার, পর্যাপ্ত জীবাণুনাশক রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 61 লাখের বেশি। মৃত্যু তালিকাও দীর্ঘ হচ্ছে। 29,97,490 জন আছেন করোনার মৃদুঝুঁকিতে, যা মোট আক্রান্তের 98%। বাকি 2% আছে অতিমাত্রার ঝুঁকিতে, যার সংখ্যা 53,515। কোভিড-19 এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 3,71,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 61,60,295। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 27,38,284। গেল 24 ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে 1,25,103 জন, একদিনে প্রাণহানি 4,084 জনের। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 18,16,820, মৃতের সংখ্যা 1,05,557। আক্রান্তের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 28,849, আক্রান্ত 4,99,966 জন। রাশিয়ায় আক্রান্ত 3,96,575, দেশটিতে মৃতের সংখ্যা 4,500-এর বেশি। স্পেনে আক্রান্ত হয়েছে 2,86,308 জন, মারা গেছে 27,000-এর বেশি। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থান যুক্তরাজ্যে, মোট আক্রান্ত 2,72,826, মারা গেছে 38,376 জন। ইতালিতে আক্রান্ত 2,32,664, দেশটিতে মৃতের সংখ্যা 33,340। আক্রান্তের সংখ্যা 1,88,625, প্রাণহানি 28,771। আক্রান্তের নবম স্থানে উঠে আসা ভারতে করোনা শনাক্ত হয়েছে 1,82,000-এর বেশি, দেশটিতে প্রাণহানি 5,000 ছাড়িয়েছে।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 61.5 লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3,71,000-এর বেশি মানুষের। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এসব তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্রে 18 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 1 লাখের বেশি। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা 5 লাখের কাছাকাছি, মৃত্যু হয়েছে 28,849 জনের। ইতালিতে নতুন করে 4 শতাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছেন। ইরানে কাজে ফিরেছেন সবাই। সন্ধ্যা 6টা পর্যন্ত শপিং মলগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হাসান রুহানি। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে ভাইরাস প্রতিরোধে সম্ভাব্য একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালাবেন রাশিয়ার বিজ্ঞানীরা। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।